দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা। নমস্কার, আমি সিঞ্জিনি। সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। রবিবারের মধ্যে কিনারা না হলে তদন্তভার দেওয়া হবে সিবিআই কে। আরজি কর কাণ্ডে মমতার সময়সীমা পুলিশকে। সোমবার দুপুরে ওই মহিলা চিকিৎসকের বাড়ি পৌঁছান মুখ্যমন্ত্রী। পরিবারকে আশ্বাস, রবিবারের মধ্যে পুলিশ তদন্ত শেষ না করতে পারলে সিবিআই কে তদন্তভার দেওয়া হবে। কোর্টে আমরা ফাঁসির দাবি জানাবো বললেন মুখ্যমন্ত্রী। যে প্রথম মৃতার পরিবারকে ফোন করেছিল তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদিও সিবিআই এর সাফল্যের হার খুব কম, তাও জনগণের স্বার্থে তদন্তভার তাদেরকেই দিতে চান, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। ওদের মধ্যে কেউ থাকতে পারে, কাউকেই ছাড় দেওয়া হবে না। আরজিকর কাণ্ডে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় আরজিকরের ভিতরের কারো হাত রয়েছে কিনা তা নিয়ে পুলিশকে তদন্ত করে দেখতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষ পদে ইস্তফা নয়, চাকরিও ছাড়ছি, আরজিকরকে দুর্নীতিমুক্ত করতে গিয়েই আমি টার্গেট, বললেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। লাগাতার আন্দোলনের চাপে সোমবার সকালে আরজিকর হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন সন্দীপ। তারপর স্বাস্থ্য ভবনে গিয়ে অধ্যক্ষ এবং অধ্যাপক হিসেবে পদত্যাগ পত্র জমা দেন। অধ্যক্ষ পদত্যাগ করলেও কর্মবিরতি চলবে জানালেন আন্দোলনকারী ডাক্তাররা। অধ্যক্ষের পদত্যাগ একটি দাবি পূরণ মাত্র, সমস্ত দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে এবং দোষী শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি হবে ততক্ষণ চলবে কর্মবিরতি। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুনের আগে পরের ঘটনাক্রম সাজাতে ভিডিওগ্রাফির সাহায্য নিচ্ছে লালবাজার। আজ ভোর 4টে নাগাদ কলকাতার গোয়েন্দা পুলিশের একটি দল হাসপাতালে যায়। সেমিনার রুম ও চারতলার বাকি অংশের ভিডিওগ্রাফি করে তারা। সকাল 6:30 নাগাদ পুলিশের দল বেরিয়ে যায়। ইতিমধ্যেই চেস্ট মেডিসিন বিভাগের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। কলকাতা মেডিকেল কলেজের সামনেও চলছে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ। জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়েছে হাসপাতালের এমার্জেন্সি এবং আউটডোর খোলা রয়েছে, সেখানে রোগী দেখছেন সিনিয়র চিকিৎসকরা, সম্পূর্ণ কর্মবিরতি ডাকা হয়নি। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে দিল্লি এইমসে চলছে কর্মবিরতি। আজ বিকেল 4টে কলেজ স্কোয়ার চত্বরে আরজিকরের ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে কলকাতা এবং পার্শ্ববর্তী সমস্ত সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রছাত্রী জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল। অভিশপ্ত রাতে কি ঘটেছিল তথ্যের খোঁজে তরুণী চিকিৎসকের 4 সহকর্মীকে লালবাজারে তলব। গত 8 অগস্ট রাতে অনলাইনে খাবার অর্ডার করে এই 4 জনের সঙ্গে বসেই খাবার খেয়েছিলেন এই তরুণী চিকিৎসক। ধর্ষণের আগে ওই তরুণ চিকিৎসকের যৌনাঙ্গে তার চুলের ক্লিপ দিয়ে ক্ষত সৃষ্টি করা হয়েছিল, এমন অভিযোগও উঠছে। তার যৌনাঙ্গের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সেই ক্লিপটি। ধর্ষণের আগে ও পরে তরুণী চিকিৎসকের উপর প্রচন্ড অত্যাচার চালানো হয় বলে ময়না তদন্তের রিপোর্টে জানানো হচ্ছে। তার কোমরের হাড় ভাঙা অবস্থায় পাওয়া যায়। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের একের পর এক কুকৃতি সামনে আসছে। সঞ্জয়ের বিরুদ্ধে উঠেছে বধূ নির্যাতনের অভিযোগ। 2022 বিয়ের পর থেকে স্ত্রীকে মারধর, অত্যাচারে বাড়ি ছাড়েন ক্যান্সার আক্রান্ত স্ত্রী। কালীঘাট থানার বিরুদ্ধে উঠেছে নিষ্ক্রিয়তার অভিযোগ। সঞ্জয়ের কঠোর শাস্তি চান শাশুড়ি ও শালিকা। ধৃত সঞ্জয়কে স্কেপগোট করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে যে পরিমাণ ক্ষত ও অত্যাচারের চিহ্ন মৃতের দেহে রয়েছে তা সঞ্জয়ের একার পক্ষে করা সম্ভব ছিল না বলে দাবি করেছেন বহু আন্দোলনকারী ডাক্তার। আপনারা এতক্ষণ দেখছিলেন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা।